Hello YouTube, welcome once again. পুরো ডিসেম্বর মাস জুড়ে বিশ্বকাপ যতটা আলোচনায় ছিল ঠিক ততটাই আলোচনায় ছিল চ্যাট জিপিটি। নভেম্বরের 30 তারিখ চ্যাট জিপিটি উন্মুক্ত হওয়ার পর মাত্র 5 দিনের মাথায় এটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে গেছে, যেটা পৃথিবীতে এই মুহূর্তে একটা রেকর্ড। কারণ টুইটারের মতো জনপ্রিয় সাইটের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গ্রো করতে 2 বছর সময় লেগেছিল। ফেসবুকে লেগেছিল 10 মাস, ড্রপ বক্সে লেগেছিল 7 মাস, স্পটিফাইয়ের লেগেছিল 5 মাসেরও বেশি। এতটা দ্রুত সময়ে টিকটক কিংবা ইনস্টাগ্রামও তার 1 মিলিয়ন ইউজার গ্রো করতে পারেনি, যার ক্লিয়ার একটা মানে হচ্ছে চ্যাটজিপিটির আগামী দিনের ব্যবসার পরিধি বিশাল। সো আজকের ভিডিওতে চ্যাটজিপিটি সম্পর্কে কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা বর্তমান পৃথিবীতে যতগুলো কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে OpenAI। OpenAI এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ইলন মাস্ক। 2015 সালে ইলন মাস্ক স্যাম অল্টম্যান সহ মোট 6 জন সহযোগী মিলে OpenAI প্রতিষ্ঠা করেন, যেটি কমপ্লিটলি একটা নন প্রফিট অর্গানাইজেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার জন্য। 2018 সালে কোম্পানি থেকে রিজাইন করেন ইলন মাস্ক এবং 2019 সালে মাইক্রোসফট $1 বিলিয়ন ইনভেস্ট করে OpenAI-তে। OpenAI-এর প্রথম সাকসেসফুল প্রোডাক্ট ছিল DALL-E 2, যেটি মূলত একটি ইমেজ জেনারেটর। এবং সেই OpenAI বর্তমানে নতুন যে প্রোডাক্ট বাজারে ছেড়েছে সেটি হচ্ছে চ্যাটজিপিটি। এ পর্যন্ত চ্যাটজিপিটির টোটাল 3টি ভার্সন রয়েছে, চ্যাটজিপিটি, চ্যাটজিপিটি 2 এবং চ্যাটজিপিটি 3, আর বর্তমানে চালু অবস্থায় রয়েছে চ্যাটজিপিটি 3.5। চ্যাটজিপিটির উত্তরোত্তর সফলতায় বর্তমানে OpenAI এর মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে $20 বিলিয়ন+। চ্যাটজিপিটি মূলত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরিকৃত একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস বা প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ টুলস। আরও সহজ করে যদি বলি, চ্যাটজিপিটি মূলত হচ্ছে এমন একটা চ্যাটবট যেটা মানুষের সাথে মানুষের মতো করেই চিন্তাভাবনা করে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করে দিতে পারে আপনাকে। আপনার দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ রয়েছে যেটা চ্যাটজিপিটি খুব সহজে সম্পন্ন করে দিতে পারে, যেমন একটা ইমেল লেখা, গ্রামাটিক্যাল মিস্টেক চেক করা, একটা প্রেজেন্টেশন তৈরি করা। একজন স্টুডেন্ট তার গণিতের সমাধান যেমন এখানে পাবেন, তেমনি একজন প্রোগ্রামার তার প্রোগ্রামিংজনিত প্রবলেম সলিউশনের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। রিসেন্টলি এটা ক্লিয়ারলি প্রমাণিত হয়েছে, চ্যাটজিপিটি যে কোনো ধরনের বাগ সলিউশনের ক্ষেত্রে সবচেয়ে ভালো কার্যকরী মাধ্যম হয়ে যাচ্ছে। সো এই ধরনের অ্যাডভান্স চ্যাটবট নিয়ে ডেফিনেটলি চিন্তা করার অনেক কিছু রয়েছে। প্রশ্ন জাগতে পারে কতটা ভালো কিংবা কতটা স্ট্রং হতে পারে চ্যাটজিপিটি। প্রাথমিকভাবে চ্যাটজিপিটি যখন উন্মুক্ত করা হয়েছিল এটার প্রতি মানুষের যে আগ্রহ দেখা গিয়েছে সারা পৃথিবী জুড়ে সেটা নিঃসন্দেহে অবিশ্বাস্য লেভেলের। OpenAI এর প্রথম দিকের একজন কোপাউন্ডার ছিলেন ইলন মাস্ক, যিনি চ্যাটজিপিটিকে ব্যাখ্যা করার জন্য শুরুর দিকে বলেছিলেন, চ্যাটজিপিটি ইজ স্ক্যারি গুড, উই আর নট ফার ফ্রম ডেঞ্জারাসলি স্ট্রং AI, যার সহজ মানে হচ্ছে চ্যাটজিপিটি সত্যিকার অর্থে ভয়ানক ভালো এবং মানব সভ্যতা বিপজ্জনক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে খুব বেশি দূরে নয়। চ্যাটজিপিটি কতটা স্ট্রং হবে সেটা ব্যাখ্যা করার জন্য আপনাকে বেশ কিছু উদাহরণ দিচ্ছি। প্রযুক্তি জগতে যতগুলো জায়ান্ট রয়েছে তার মধ্যে গুগল এবং অ্যাপেল অন্যতম। তাদেরও গুগল অ্যাসিস্ট্যান্স এবং অ্যাপেলের সিরি রয়েছে, যারা আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই খুঁজে বের করে দিচ্ছে কিংবা আপনার অনেকগুলো কাজে হেল্প করে দিচ্ছে। কিন্তু চ্যাটজিপিটি এবং গুগল অ্যাসিস্ট্যান্স এবং সিরির মধ্যে অ্যাকচুয়াল ব্যবধানটা তখনই হয় যখন চ্যাটজিপিটি তার মেধা ঘাটিয়ে আপনার প্রজেক্ট তৈরি করে দিচ্ছে কিংবা আপনাকে এমন কোনো সলিউশন দিচ্ছে যেটা আপনি এক্সপেক্টই করতেন না। উদাহরণস্বরূপ এই স্ক্রিনশটটা দেখে নিতে পারেন, যেখানে একজন প্রোগ্রামার একটা বাগ ফিক্স করার জন্য চ্যাটজিপিটিকে লিখেছিল, যেখানে চ্যাটজিপিটি কোড করে সেই সলিউশনটাই দিয়ে দিয়েছে। সিমিলারলি একই ধরনের প্রবলেমের জন্য চ্যাটজিপিটি যেখানে কোড করে সলিউশন দিয়ে দিচ্ছে সেখানে গুগল দিয়েছিল মাত্র বেশ কিছু পেজ সাজেশন। সো এতক্ষণ যেগুলো বলেছি সেগুলো প্র্যাকটিক্যালি একটু করে দেখাচ্ছি আপনাকে, সত্যিকার অর্থে চ্যাটজিপিটির ও ধরনের অ্যাডভান্টেজ আছে কিনা কিংবা করতে পারে কিনা। চলুন তাহলে দেখাই। chat.openai.com, এখানে গিয়ে আপনি নিজেও ট্রাই করতে পারেন। লিখতে যাচ্ছি হচ্ছে রাইট আর্টিকেলস অ্যাবাউট নিউক্লিয়ার ফিউশন। ওকে, দেখি সে কী লিখে। নিউক্লিয়ার ফিউশন নিয়ে আমি একটা আর্টিকেলস লিখতে বলেছি এবং আপনি দেখেন সে আসলে কী করে। বিশাল আর্টিকেলস আপনাকে লিখে দেবে এবং আপনি যদি চান যে সেখানে বিভিন্ন ধরনের ওয়ার্ডের লিমিটেশন দিতে চান সে হয়তো সেটাও অ্যাকসেপ্ট করবে, বাট আমি প্র্যাকটিক্যালি যতটুকু সম্ভব আপনাকে দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার একটা নিউক্লিয়ার ফিউশনের উপর আর্টিকেলস লিখে দিয়েছে আমাকে, সো আপনি দেখতেই পাচ্ছেন রেজাল্ট। অ্যান্ড নেক্সট আমি আরেকটা জিনিস ট্রাই করি, যেটা হচ্ছে স্ক্রিট এস্টিমেল কোড দেখি। বাচ্চা কেকের জন্য একটা এস্টিমেল কোড লিখতে বলেছি এবং মোস্ট প্রবলি সুন্দরভাবে আপনাকে লিখে দেবে যতটুকু বুঝতে পারি যে এটাই হচ্ছে
এর গো এই কোড আপনি কপি করে নিয়ে ডট এসটিএমএল ফাইল সেভ করে দেন এবং আমার মনে হয় এটা হয়ে যাবে ক্লিয়ারলি, মনে হয় না এটাই হবে। অ্যান্ড আপনি আর কি চান এই ধরনের? আমি আরেকটা জিনিস দিতে পারি যে সো একটা ডায়েট চার্ট দিতে বলেছি যেটা ওয়েট গেইন করার জন্য, আপনি দেখতে পারেন কী দেখে সে কী লিখে। এবং এই ধরনের কোনো কিছু যদি আপনি সত্যিকার অর্থে গুগল অ্যাসিস্ট্যান্স কিংবা সেরিতে আপনি ট্রাই করেন তাহলে আপনি ভিন্ন কিছু খুঁজে পাবেন। তারা আপনাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখিয়ে দেবে কিংবা বিভিন্ন ধরনের রেফারেল লিঙ্ক দেবে যেখানে গিয়ে আপনি দেখতে পারেন এক্স্যাক্ট ডায়েট চার্ট কী হতে পারে। সে ওসব কিছুতে যাচ্ছে না, সে ডিরেক্টলি নিজেই আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কোন দিন কোন ধরনের ডায়েট চার্ট আপনার প্রয়োজন হতে পারে বা কী ধরনের হতে পারে। যদিও তাকে আমি আমার ওয়েট বলিনি, এজ বলিনি, কোনো কিছুই বলিনি, তারপরেও একটা ডায়েট চার্ট দিচ্ছে। মোস্টলি এখানে একটা জিনিস ক্লিয়ার যে এই ধরনের ডায়েট চার্টে ভুল হওয়ার চান্স থাকে, বাট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এটুকু করতে পেরেছে কিংবা এই ধরনের অ্যাডভান্স লেভেলে চলে গেছে সেটা অ্যাকচুয়ালি অবাক করার জায়গা। এবং আমার মনে হয় এটা আপনাদের জন্য সেমভাবে এটা আপনাদেরকে অবাক করবে। সো চ্যাটজিপিটি সত্যিকার অর্থে এমন কিছু করে যাচ্ছে যেটা কোনো ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আগে করেনি কিংবা করে দেখানোর সামর্থ্য অর্জন করেনি, যার কারণে চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পরপর সারা পৃথিবী জুড়ে মানুষের মধ্যে এটার জন্য একটা বিশাল আবেদন তৈরি হয়েছে এবং মানুষ চায় যে চ্যাটজিপিটি ব্যবহার করতে। এখন চ্যাটজিপিটি ব্যবহার করে অনেকে নিজের আয়ের রাস্তা পর্যন্ত ভারী করে যাচ্ছে। কেউ কেউ আর্টিকেলস লিখে আয়ের রাস্তা তৈরি করেছে, কেউ আবার চ্যাটজিপিটি ব্যবহার করেই ওয়েব ডেভেলপমেন্টের দিকে নজর দিয়েছে, বিনা কোডিং ওয়েব ডেভেলপমেন্ট যেটাকে আপনি বলতে পারেন, এ ধরনের আরও অনেকগুলো কাজ করে যাচ্ছে। এখন মনে প্রশ্ন আসতে পারে যে একটা সার্চ ইঞ্জিনেও একই ধরনের সলিউশন আমি খুঁজে বের করতে পারি। ব্যবধানটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন আপনাকে সলিউশনের জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক দেবে কিংবা কোনো ধরনের ওয়েবসাইটে আপনাকে ড্রাইভ করবে, কিন্তু চ্যাটজিপিটির ব্যাপারটা ঠিক ভিন্ন। সে কোনো ওয়েবসাইটে যায় না, কোনো ওয়েবসাইটের রেজাল্টও আপনাকে দেবে না, সে সরাসরি নিজেই আপনাকে সলিউশন দেবে যেটা আপনি জানতে চান কিংবা দেখতে চান কিংবা তার সাথে করতে চান। একটু আগে যেভাবে আপনি দেখেছেন যে সে নিজে কোড করে যাচ্ছে, সে নিজে ম্যাথ সলিউশন করে যাচ্ছে, সে নিজেই আপনাকে বিভিন্ন ধরনের ডায়েট চার্ট তৈরি করে দিচ্ছে, আর্টিকেলসের কথা বলেন, সে নিজে আর্টিকেলস লিখে যাচ্ছে। সো সার্চ ইঞ্জিনে আপনি খুঁজতে পারেন কিন্তু চ্যাটজিপিটি সলিউশন দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে ব্যবধান। সো চ্যাটজিপিটির সত্যিকার অর্থে লিমিটেশন আছে কি না? ইয়েস, চ্যাটজিপিটির এখনও প্রচুর পরিমাণে লিমিটেশন রয়েছে। চ্যাটজিপিটি এখনও শতভাগ সম্পূর্ণ নয়, এমন অনেক ব্যাপার রয়েছে যেগুলোতে হয়তো আপনি প্রশ্ন করলে সে আপনাকে উত্তর দিতে পারবে না। ফর এক্সাম্পল, আমি বেশ কিছু উত্তর জানতে চেয়েছিলাম তার আগে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আমি তার কাছে প্রশ্ন রেখেছিলাম এবং সেখানে সে বলেছিল যে তার ইন্টেলিজেন্স লিমিটেশনের কারণে সে কোনো ধরনের উত্তর দিতে পারছে না। একই ধরনের আরও অনেক কিছু হয়তো আপনি খুঁজে পাবেন যখন আপনি এটা ব্যবহার করতে যাবেন। চ্যাটজিপিটির ক্যাপাবিলিটির কথা চিন্তা করলে কিংবা চ্যাটজিপিটি যেভাবে কাজ করে সেভাবে চিন্তা করলে চ্যাটজিপিটি সত্যিকার অর্থে অনেক ভালো একটা ব্যাপার, কিন্তু এই ভালো ব্যাপারটাও বিশাল আকারের ক্ষতির মুখ হয়ে দাঁড়াতে পারে। যেমন চ্যাটজিপিটির কারণে স্টুডেন্ট তার সুবিধা নিয়ে ক্লাসে ফাঁকি দিতে পারে কিংবা নিজের মেধা খাটিয়ে কোনো কিছু করার ব্যাপার থেকে দূরে সরে যেতে পারে। সো এটা অনেক বেশি বিপজ্জনক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আবার চ্যাটজিপিটির কারণেই মানুষের মধ্যে ক্রিয়েটিভ মননশীলতার অভাব দেখা দিতে পারে, যেমন রাইটিং একটা খুব ক্রিয়েটিভ ব্যাপার। এখন চ্যাটজিপিটি ব্যবহার করে যদি কেউ তার আর্টিকেলস রাইটিং কিংবা এ ধরনের কোনো রাইটিংয়ের কাজটা সেরে নিতে পারে, তবে তার ক্রিয়েটিভ রাইটিংয়ের যে মেধাটা রয়েছে সেটা ধীরে ধীরে স্তিমিত হয়ে যাবে এক জায়গায়। আবার চ্যাটজিপিটি চাকরির বাজারও ছোট করে দিতে পারে। শেষ দিকে প্রশ্ন হচ্ছে, এমন একটা টুলস এখন পর্যন্ত কতটুকু ফ্রি? বাস্তবতা হচ্ছে চ্যাটজিপিটি এখনও শতভাগ ফ্রিতেই রয়েছে। ওপেনএআই দাবি করেছে চ্যাটজিপিটির প্রতিটা কলের পেছনে খরচ হচ্ছে 1 সেন্টের মতো, যার মানে খুব ক্লিয়ার, প্রতিদিন এ ধরনের কল হ্যান্ডেল করার জন্য চ্যাটজিপিটিকে খরচ করতে হচ্ছে $450 থেকে $500 মিলিয়ন বেশি। এবং এটা নিশ্চিতভাবেই বলা যায় আগামীর দিনগুলোতে চ্যাটজিপিটি আর ফ্রি থাকছে না। সো চ্যাটজিপিটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে ফেলুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা ইমেল আইডি কিংবা টেলিগ্রামেও আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।